হ্যালো গাইস, তো যারা বৌদি প্রেমী তাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। যারা বৌদিদের সঙ্গে প্রেম করো তাদের জন্য আজকে ধামাকেদার ভিডিও, দেখতে থাকো। বৌদিরার পেছনে কিলিগা লাগে, মেইন কারণ হইছে বৌদিরার বিয়া করণ লাগে। হে প্রভু, এ হে রহা নেই জাতা। তো দেখো বৌদি কি বলছে, বৌদিদের বিয়ে করতে হয় না, এমনিতেই নো 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 খাওয়া যায়, মজা নেওয়া যায়। বলেন কি, গার্লফ্রেন্ড হলে বিয়ে করুন লাগবো, সংসারের দায়িত্ব নেওয়া লাগবো। কি বলছে, গার্লফ্রেন্ড হলে বিয়ে করতে হবে, সংসারের দায়িত্ব নিতে হবে। কত কাজ ভাই, সংসারের দায়িত্ব কিন্তু একটু একটু কাজ নয়, ভীষণ টেনশান। আজকে কী খাবো, কালকে কী করবো, কোথায় যাব, পয়সা কামাবো, কী দিয়ে কী হবে। তো যারা বৌদি প্রেমী তারা কী করবে, বৌদিদের সঙ্গে প্রেম করবে। সেটা বলছে কে, বৌদি? আমি বলছি না কিন্তু বৌদি কি বলছে, 2-4 টাকা খরচা করলেই বৌদিদের সবকিছু পাওয়া যায়, বিয়ে করলে হাজারো লাখো টাকা খরচা হয়ে যায়। তাহলে বৌদি ভালো, 2-4 টাকা খরচা করলে যদি বৌদিদের পাওয়া যাচ্ছে তাহলে তো বিরাট মজা। বৌদি রহা নেই জাতা হ্যায়, বৌদি রহা নেই জাতা হ্যায়, এ হে রহা নেই জাতা, তড়পি এসি হ্যায় না। তো বন্ধুরা, যারা বৌদি প্রেমী তাদের জন্য একটা কথা বলবো। একদিকে ফায়দা আছে, অল্প পয়সায় বৌদিদের সব কিছু পাওয়া যাচ্ছে, সেটা বৌদি বলছে, আমি বলিনি। আর এর বিপদ সংকেত আছে, যদি ধরা পড়ো কেলানো ফিরি। আর জিন্দগিতে বৌদিদের কাছে যাবে না, আর মেয়েদের, লোকের মেয়ে তো বিয়ে করলে সেটা সেফ থাকে, প্রেম করার পূর্বে একটু সমস্যা থাকে, আর তারপর যদি বিয়ে করে নাও তারপরে আর পুরো লাইসেন্সটা তোমারই হয়ে যায়, তুমি যখন যা করো। আর বৌদির ঘরে যেতে হবে লুকিয়ে, পালিয়ে, কী করে দেখা করবে, কোথায় ঢুকবে, কোন কোনাচে ঢুকবে, কোন বাথরুমে ঢুকবে, মানে এখানে সেখানে। আর নিজের হলে ওটা কোনো ব্যাপার নেই, নিজের যেখানে সেখানে তুমি যখন তখন যা ইচ্ছে তাই করতে পারো। আর বৌদি হলে তোমার লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে, লোকের কেলানো ফিরি খেতে হবে। আর কেলানো একবার খেলে তো কেলানোর নাম কি সেটা তো সবাই জানো, কীরকম কেলানো খাবে, লাইফে আর কোনো দিন বৌদির দিকে তাকাবে না। তো যারা বৌদি প্রেমী তাদের জন্য বলছি, লোকের বউয়ের দিকে না দেখাই ভালো, নিজে বিয়ে করো, নিজের বউ। যদি তোমার নিজের বউ ভালো হয় তাহলে তোমাকে লাইফে অনেক শান্তি দেবে, অনেক শান্তি। যারা বিয়ে করেছে তারা হয়তো জানে, আর যাদের বউ ডেঞ্জারাস তাদের কথা তো আর বলে লাভ নেই ভাই, তারা তো পুরো নরক করে দেবে লাইফটাকে। এই জন্য বিয়েটাই করা বেটার আমার মনে হয়। বৌদি কী বলছে সেটা বৌদির ব্যাপার, 2 টাকা খরচা করলে বৌদিকে পাওয়া যায়। এবার তোমাদের ইচ্ছে, তোমরা বৌদি 2-4 টাকা দিয়ে যাবে, না লাখো টাকা দিয়ে বিয়ে করে সংসার করবে, না কেলানো খাবে বৌদির সঙ্গে দেখা করতে যেয়ে। আর নিজের বউ থাকলে তো কোনো ব্যাপারই নেই। তো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।